আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো মিনি বিফ বন বানিয়ে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে ভিতরটার উপরটা কত সফট আর মজা হয়েছে। একটা আমার বনগুলো এমন হয়েছে একটা আরেকটার সাথে লেগে গিয়েছে, আর কত সফট। ময়দাটা ডুবানে রেখে দিব। এখানে এক টেবিল চামচ গরুর দুধ আর এক চা চামচ চিনি আছে। লবণ পরিমাণ মতো, রান্নার রেগুলার তেল এক টেবিল চামচের মতো, এখন একটু ভালো করে মেখে নিই। এখানে এক কাপ ময়দা আছে, ইস্ট দিব এক চা চামচ, এখন অল্প অল্প পানিটা আমার একটু গরম আছে, গরম কি হাতে সর মতো কুমকুম গরম, অল্প অল্প নিব। আর আমি এটা ডোটা তৈরি করব। আমি একটু হাত দিয়ে তেল ব্রাশ করবো, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য, পাকঘরে রেখে দিব। আসছি এক ঘন্টা পর। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি বেশি তেল ব্যবহার করবো না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ, একটু নরম করে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি গরুর মাংসের মাংসটা একবার কিনা করি নিই, এরকম পাতলা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে কী হয়, কার কাছে কেমন লাগে জানেন, কিন্তু আমার কাছে যখন এই বার্গার বা কোনো স্ন্যাক জাতীয় জিনিসগুলো খাই কেমন লাগে না, তা খুব মজা লাগে। আমি এর জন্য চেষ্টা করি কিমা না করে, কষ্ট হলো হাত দিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার জন্য। এখানে আমার 500 গ্রাম গরুর মাংস আছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ, এটা আপনি বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবও দিতে পারেন। বাইরের খাবারটা না দিয়ে বাসায় স্বাস্থ্যসম্মত বাচ্চাদের খাবারটা দিবেন, বাচ্চা সুস্থ তো মারা খুব আনন্দ থাকে বা মাদের মনটা খুব ভালো থাকে। এখন আমি গোলমরিচটা দিয়ে দিব, এক চামচের মতো গোলমরিচ, টমেটো সস আর সয়া সস দুইটা মিলিয়ে আমি 2 টেবিল চামচ দিলাম। এটা অল্প একটু ধুয়ে দিচ্ছি বাটিটা, জাস্ট অল্প পানি, 1 চামচের মতো পানি দিলাম। পানিটা আমার পানি দিতে হবে না, মাংসটা এমনিতে অনেক ছোটো কিমার মতো করে কাটা হয়েছে, এই মাংসের পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি বাটিটা একটু ধুয়ে দিলাম, সস ছিল, এখন এটাকে আমি
दस पंद्रह मिनट रान्ना करब आसछि दस पंद्रह मिनट पर चार्टा काचा मरीच कटे दिए दिलाम माँस तो सिद्ध हो गए এখন আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ওটা দ্বিগুণ ফুলে টইটুম্বুর হয়ে গেছে এখন এটার বাবলটা আমি বের করে নিচ্ছি ভিতর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি হাত দিয়ে এভাবে আমি বানিয়ে নিব বানিয়ে ভিতরে কিনাগুলো দিয়ে দিব আজকে কোনো চিজ বা মেয়োনিজ মরজাওয়ালা চিজ বা ঢাকায় পনির কিছুই দিব না নর্মাললি এই কিমাটা দিয়ে আমি এই মিনি বনটা বানাবো মিনি বনটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে এই সাইজ করে বানিয়ে নেবেন আপনারা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এরকম করে নেবেন এখন আমি কিমাটা দিয়ে দিচ্ছি আলতোভাবে লাগিয়ে দিব এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আমি এখন ডিম ব্রাশ করে দিব আমি ওদিক দিয়ে আমার ইলেকট্রিক ওভেনটা 10 মিনিট ফ্রি হিট করার জন্য দিয়েছি আপনার এখানে একটা ডিম লাগবে না অর্ধেক ডিম হলেই হবে আমি একটা ডিমই ভেঙে নিয়েছিলাম আমি এখন একটু সাদা তিল দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য এখন এটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব এটা আমি 170 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিট বেক করব আমার মিনি রিব বন কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ